नजर रखबो एबार वेदार आपडेटे। ठंडा सामान्य बाढ़ कलकाता तापमात्रा रयेछे किन्तु सेई 18 डिग्री नीचे जेमनटा किन्तु हावा अफिसेर तरफे बला हयेछिल। सुतरां आजो बहाल रयेछे शीतेर आमेज। आरो कमपक्षे 4-5 दिन एई आमेजी बजाय थाकबे, बंगे बजाय थाकबे बोले किन्तु जानियेछे हावा अफिसेर तरफे। वेदार आपडेट निये आरो विस्तारित जानबो। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ঋত্বিকা চক্রবর্তী। ঋত্বিকা, আজকে তো আমরা দেখেছি যে 18 ডিগ্রির নিচে আমাদের আবহাওয়া রয়েছে, তাপমাত্রা রয়েছে, একটু বিস্তারিত জানো। হ্যাঁ দেখো চিত্রটা যেরকম তো দেখা যাচ্ছে যে শহরের তাপমাত্রা যেরকম তো আছে, সকালের দিকে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে এবং কুয়াশাও থাকছে শহর জুড়ে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ঝলমলে আকাশ দেখা যাচ্ছে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু কড়া হচ্ছে রোদ। কিন্তু যদি বিহার ঝাড়খণ্ডের দিকে দেখি পশ্চিমে তাহলে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী 48 ঘন্টায় আবার দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় বা সিকিমেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে, বা যদি উঁচু এলাকা হয় তাহলে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও আছে। আমাদের বঙ্গে কি কোনো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে? আচ্ছা দেখো শিপর্ণা, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বাকি জেলায় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা এবং শিশিরটা পড়বে, পাশাপাশি মেঘমুক্ত আকাশ আপাতত দেখা যাবে। রাজ্য জুড়ে শীতের আমেজটা যেমন আছে তেমনটাই বজায় থাকবে। তবে যদি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বা বীরভূমের দিকে দেখি তাহলে কিন্তু আমাদের শহরের মতোই প্রায় 12 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে বলে জানা গেছে। শীতনা, ধন্যবাদ ঋত্বিকা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রির নিচেই রয়েছে, যেমনটা হাওয়া অফিসের তরফে কিন্তু জানানো হয়েছিল 18 ডিগ্রির আশেপাশেই কিন্তু তাপমাত্রা থাকবে, সেরকমটাই রয়েছে এবং আগামী 4-5 দিন এই আমেজি চলবে। আর আপাতত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।